তোমার পরিণাম ভয়াবহ তুমি যে রাজনীতি করছো মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলছো এ রাজনীতি বেশি দিন চলবে না আরে এর আগে তুমি কি জানো না নমরুদের ইতিহাস জানো ফেরাউনের ইতিহাস জানো এরা বড় অত্যাচার করেছে মুসলমানদের ইতিহাস তুমি জানো না মুসলমানদের ইতিহাস যদি জানতে জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাস যদি জানতে জমিয়ত উলামায়ে হিন্দের অবদান যদি জানতে তাহলে এই মুসলমানদের উপরে অত্যাচার করতে না তোমার আর কদিন কত আছে হিসাব করো তুমি যে মুসলমানদের উপরে ধারাবাহিক অত্যাচার করেছো এ ভারতে কোনো ইতিহাস নাই তুমি যে নির্যাতন করছো হিজাবের ব্যাপারে আমার পশ্চিমবঙ্গ কোন কোন জায়গাতে এমন আরএসএস মাস্টার আছে শুনি রেখে দেন তাদেরও খাইয়ে দেয় জমিয়তুল উলামা হিন্দুকে নেমে যাবে মাঠে নিস্তার পাবেন না তারা এত বড় সব ধর্মের লোক নিজের সংবিধান নিজের সব মেনে চলবে মুসলমান নারীটা সে নিজাম নিয়ে স্কুল আসবে তার মানা হবে বাবা কোথায় আছো ভাব দশ বার করে ভাব ভাবার টাইম দিলাম ভাবার টাইম দিলাম যেমন ভারতবর্ষের একটা সুনাম খ্যাতি সম্পূর্ণ ধর্মীয় সংগঠন দেশ ও জাতির সুরক্ষার সংগঠন দেশ ও জাতির মঙ্গলের কথা বলে সম্পর্ক সংস্কৃতি মিল ঐক্য ভালোবাসা ভাতৃত্বের কথা বলে আপনারা আমার ভাষা বুঝবেন না আরে কি করতেছেন আপনারা এই যে পেশার বসার থেকে কি শুনবেন আপনারা আরে টাকা চেয়ে বসে তো ফাঁকা বাড়ি চলে যাও

আরে তুই নারী অধিকার দিয়েছিস তোর নারী অধিকার দিয়েছিস স্ত্রী তুই নারী মুসলমান না নারীদের কাছে আছি বদমাস শয়তান ভারতে এত বড় জালিম প্রধানমন্ত্রী আজ তো দিন আসে পাওয়া যায় না শুনে রেখে দাও মুদি তোমার পরিণাম ভয়াবহ তুমি যতই টুইট করে জিতো পরিণাম ভালো হবে না ভারতের সৌন্দর্য সম্পর্ক সংস্কৃতি মিল মহব্বত ঐক্য ভালোবাসা ভাতৃত্ব এই মধুর সম্পর্ক তুমি আজ যেখানে গেছে সেইখানেই আগুন ধরিয়ে দিয়েছে আমার পশ্চিমবঙ্গের মানুষেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা চায় শান্তি সম্পৃতি আমার পাশে পাশে জৈন খ্রিস্টান হিন্দু সকলেই পাশে পাশে ভাই ভাই মিলে আমরা বসবাস করি আজ আমাদের মধ্যে বিভেদ দিয়ে অশান্তি সাগরে মানুষকে হাবুডুবু করছে আজ কেউ পরিশান কেউ শান্তি নাই সবাই পরিশান শুনে রেখে দাও মোদীজি তোমার যে চাল তুমি আর এস এস পরিচালিত প্রধানমন্ত্রী তুমি আর এস এস পরিচালিত প্রধানমন্ত্রী তুমি যতই জায়েন করো মুসলমানদের প্রতি কিছু হবে না পরিণাম তোমার ভালো হবে হবে না খারাপ হবে মুসলমানদের ইতিহাস তুমি জানো না মুসলমানদের ইতিহাস যদি জানতে জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাস যদি জানতে জমিয়ত উলামায়ে হিন্দের অবদান যদি জানতে তাহলে এই মুসলমানদের উপর অত্যাচার করতে না তোমার আর কয় দিন কত আছে হিসাব করো তুমি যে মুসলমানদের ওপরে ধারাবাহিক ভাবে অত্যাচার করেছো এ ভারতে কোনো ইতিহাস নাই

কার মালা হবে বাবা কোথায় আছো ভাবো দশ বার করে ভাবো ভাবার টাইম দিলাম ভাবার টাইম দিলাম শুনে রাখো মোদীজি তোমার পরিণাম ভয়াবহ তুমি যে রাজনীতি করছো মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলছো এ রাজনীতি বেশি দিন চলবে না আরে এর আগে তুমি কে জানো না নমরুদের ইতিহাস জানো ফেরাউনের ইতিহাস জানো এরা বড় অত্যাচার করেছিল মুসলমানদের উপরে তাদের পরিণামটা ইতিহাসটা পড়ো তুমি তো একটা বদ্ধ মূর্খ নিজের স্ত্রীর কথা ভাবনি সে অন্য জায়গাতে ধরে পড়ে আছে আর তুমি মুসলমান নারীদের তুমি তালাক নিয়ে তুমি ভাবছো মুসলমান নারীদের তুমি স্বাধীনতা নি ভাবছো মুসলমান নারীদের হিজাবের ব্যাপারে তুমি ভাবছো লজ্জা করে না জমিয়তুল মাহিন। গোজরি প্রতিবাদ করবে মে মাসে তিল্লির রাম লীলা ময়দানে মে মাসে তিল্লির রাম রামলীলা ময়দানে এক তীর্থ প্রতিবাদ হবে পশ্চিমবঙ্গ জুড়ে হবে কেমনি আর সাদায় করছে অনুরূপ এই ভাবে প্রতিটি জেলায় জেলায় হবে ও আমার ভাইরা আপনার আমার সাথে আছেন আর তুলুন নারায়ণ থাকি নারায়ণ থাকি জৈব তুলা আমরা দেশের দেশের শান্তির জন্য শান্তি সম্পত্তি বাজায় রাখার জন্য মা বুদ্ধের ইজ্জত রাখার জন্য আমরা পাশাপাশি হিন্দু মুসলমান শিখ জৈন ভাই ভাই মিলে মিশে থাকার জন্য যত রকমের দরকার আপনারা আমাদের সাথে আছেন ভারতের ভারতের মিল জাতি ধর্ম মর্ম নির্বিশেষে আমরা চাই আমাদের দেশভূমিতে শান্তির সঙ্গে জন্মভূমিতে ধর্ম কর্ম করে শান্তির সঙ্গে বসবাস করতে চাই বলুন আমরা চান কিনা বলুন ইনশাল্লাহ ভাই জেলারা বাইরে আছেন চলে আসুন আঠারোশো তিন খ্রিস্টাব্দে শুনে রেখে দেন অনেকে জানেন না আমি এই কথা সব জায়গায় বলি আঠারোশো তিন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বুকে বণিক রূপে এসেছিল ব্যবসা চলে তারপরে সমস্ত জাতি পার্টিকে শেষ করে দিয়েছে শেষ তখন ইংরেজদের রাজত্ব ইংরেজদের সবকিছু সব আইন ল সব ইংরেজের উপরে কথা বলার হিম্মত ছিল না তো সব ধর্মকেও শেষ করেছে ও নিজের সংবিধান নিজের প্রথমতে ইংরেজ দেশ চালাচ্ছে মাল লুণ্ঠন করছে আমাদের বুজুর্গের দিন শুনে রেখে দেন এ আলআমে দিন কারও রচিত সাবজেক্ট পড়ে না ভালো করে বলছে গান খুলে শুনুন এ উলামায়ে দিন কোন মানুষের রচিত সাবজেক্ট পড়েনি এ উলামায়ে দিন আলেমে দিন যারা হাক্কারী আলেম উলামা যারা ডিগ্রি কোর্স এম এ এম পাস করেছে এটা আল্লাহর সাবজেক্ট এ সাবজেক্ট বললাম আপনাকে বলবেন না এই সাবজেক্ট প্রথম বছর অবতীর্ণ হয়েছিলো তেইশ বছর কমাল বছর বললাম এই সাবজেক্টের শিক্ষায় শিক্ষিত এই সাবজেক্ট আছে কি আর জানে না আমরা কোন মানুষের রচিত সাবজেক্ট পড়িনি ঈশ্বরের রচিত সাবজেক্ট মাধ্যম জিব্রাহিম হাজর মোহাম্মদ মুসলা সাল্লাহামকে দিয়েছিলেন সেই সাবজেক্টে শিক্ষায় শিক্ষিত এতে সর্বপ্রথম কি আছে মানুষ তুমি মানুষকে ভালোবাসো মানুষ একজন মানুষ যে কোনো জাতির হলেও হতে পারে হিন্দু মুসলমান শিখ জৈন জৈব সে কিন্তু আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ কি বলছেন আল্লাহর নবী কি বলছেন লা ইয়ারহামু লা ইয়ারহামু তোমরা আমার সৃষ্টিদের অপর উপরে দয়া করো সম্পর্ক সংস্কৃতি মিল محبت ঐক্য ভালোবাসা ভাতৃত্ব থেকে বাকি রাখা হুববুল ওয়াতাল মিনাল ঈমান জন্মভূমির উপরে সম্পর্ক সংস্কৃতি মিল محبت ঐক্য ভালোবাসা ইমানের অঙ্গ কে শিক্ষা দিচ্ছেন মহানবী বিশ্বনবী নবীদের নবী কুলমগ্লুকা যার মাধ্যমেতে সৃষ্টি তিনি শিক্ষা দিচ্ছেন তোমরা নিজের জন্মভূমির উপরে সম্পর্ক সংস্কৃতি মিল محبت ঐক্য ভালোবাসা ভাতৃত্বকে বজায় রাখো এটা ইমানের অঙ্গ আছে কোন জগতে আজ হিজাব কানে শুনে রেখেছেন কোরআনে হিজাবের কথা বলা হয়েছে এ অযুগ্য অপরাধ উদাহরণ মন্ত্রী দেখো যে ইসলামে পুরানে কি শিক্ষা দিচ্ছে হিজাব কেনে আমাদের একজন ধর্মগুরুকে জিজ্ঞাসা করছে যে আপনারা মেয়েদেরকে কেন বুর্খা দিয়ে ঢেকে রাখে রাখে তিনটি প্রশ্ন এক নম্বর আপনারা মেয়েদেরকে কেন বুর্খা দিয়ে তাকে ঢেকে রেখে দেন বলে আচ্ছা আর কি বলো আপনার এখানে গরুর মতো একটা পাত্রে খান আর কি প্রশ্ন আছে বলে এই উত্তর দেন উনি শিখেছেন কারা জিজ্ঞাসা করছেন ইংরেজ ইংরেজের ট্রেডে হুসামর মাদানী রহমতুল্লাহ কে জিজ্ঞাসা করছেন আলিগড় ইউনিভার্সিটির ছেলেরা আলিগড় ইউনিভার্সিটির ছেলেরা যে আপনারা মেয়েদেরকে স্বাধীনতা দেন না কেন তাদেরকে বুরখা দিয়ে ঢেকে রেখে দেন তাদের উপরে নির্যাতন কেন করেন উনি কি করলেন উনি সফরে পুরা দুনিয়া সফর করতেন কার কথা বললাম বুঝতে পারলেন হুসামর মাদানী রহমতুল্লাহ

হুজুর বুঝতে পারলাম না বলে তোমরা কি করছো আলিয়া তোমরা করে কি করছো ইউনিভার্সিটি কি করছো বিশ্ববিদ্যালয়ে কি করছো এর উত্তর বুঝলে না বলে তুমি বললে যে আপনারা মেয়েদেরকে কেন এই উঠতে অত্যাচার করেন নারীদের উপরে তাদেরকে বুরখাপ দিয়ে এই গরমের দিনে নির্যাতন হয় তো এটা কেন তার উত্তর দিলাম হুজুর বুঝতে পারলাম না বলে ওই ওই পড়াশোনার মধ্যে তোমার কিচ্ছু নাই যদি পরে ব্রেনটা না থাকে বলে কাক গেলে যখন ভাই করলাম হলুদ হলুদ টুকে দিয়ে আমি ছুরি চালাচ্ছি তো তোমার জিবে পানি আসছে বলে হ্যাঁ 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 ওটা একটা লোকের জিনিস দেখলে আসবে বলে ওই রকম মেয়েরা যখন ওই বুড়া কি হিজাব থেকে বেরিয়ে থাকবে না তো তোমাদের সব নিচে পানি আসবে এই জন্য আল্লাহর নবী কুরআনে বলেছে পর্দা কথা এ আমার ভাইরা বুঝিয়ে লো বুঝিয়ে লো আর শুনে রেখে আমরা দু নম্বর প্রশ্ন উত্তর আমরা কুত্তার বাচ্চা নাই দেখবে কুত্তাদের কত মিল মোহাম্মত এক জায়গায় গাছপালাতে বা কোন জায়গাতে শুয়ে আছে একজন আর একজনের ঘাড়ে পা রেখে তো দেখো ওদের মধ্যে মনে হবে কতই মিল মোহাম্মদ আছে হ্যাঁ মনে হবে দেখো একটা হাড় ফেলে দাও একটা মাংসের হাড় ফেলে দেখো ওদের মধ্যে কতটা মিল মোহাম্মদ আছে কি হবে ওর ঘাটটা ছিঁড়ে ফেলে দেবে ওর ঘাটটা ছিঁড়ে ফেলে দেবে আমরা কুত্তার জান সম্পর্ক সংস্কৃতি মিল মোহাম্মদ ভালোবাসার পরিচয় এক করে খাবে দেখবে বন্ধুরা এই দুটো সিগারেট দেন আর ভাই তার মানে খুব আন্তরিকতা আছে একটা চা খেলে বন্ধু চা দিয়ে দিলে হ্যাঁ কিনা বলুন এটা খুব মিল মোহাম্মদের কথা ইসলাম শিক্ষা দিয়েছে আজ হিজাবের ব্যাপারে তোমাদের আক্রমণ জিন্স প্যান্ট পরলে সম্মান দেওয়া হয় দেখুন আমার ভাইরা একটা মেয়ে ছেলে যখন হিজাব পরে আমরা কাছে আসবে আপনার কর্তব্য হবে তাকে সম্মান দেওয়া অবশ্যই আমরা সকলে সম্মান দিই ঠিক না আর একটা মেয়ে ছেলে জিন্স যখন আসবে ওহুদ পাহাড়ের মতো তো তাকে সম্মান দিবেন না ভালো চোখে দেখবেন না আজ হিজাবের বিপক্ষ করছে কেন মুখ করতে চাচ্ছে হায়া যা জিনিস লজ্জা যা জিনিস আজ আমাদের কাছটা চির তুলো পিলাই কি যা যা কি যা কি 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 হিন্দু হচ্ছে মুসলমান আজ আর যে জিনিস সেটা আমাদের কাছ থেকে চির তুলে চলে গেছে ঠিক না ভুল।

জমে গুলামাই সাপুর জমে গুলামাই জিন্দাবাদ ভাই জমে গুলামাই আন্দোলন এ চারটি আন্দোলন নাই আমরা যখন আন্দোলনে নামবো কাফুন মাথায় বেঁধে নামবো কাফুন কাফুন আমরা ভাই পাই না আমরা দেশ দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লড়ি আজ ভারতের যে সম্পর্ক রয়েছে ভারতের মানুষ যে ইজ্জত ইজ্জতের সঙ্গে অন্তত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই জৈনতুল আমায় হিন্দুর অবদান ভারতের মুসলমানের যেটুকু ইজ্জত সঙ্গে আছে আর জৈনতুল আমায় হিন্দ রেখে দেন চব্বিশ ঘন্টা জাতির প্রহরী চব্বিশ ঘন্টা জাতির প্রহরী যখনই মুসলিম পার্সোনাল হামলা করে মুসলমানদের উপর হামলা করে কুরআন হাদিসের উপর হামলা করে মসজিদ মাদ্রাসার উপর হামলা করে জমিয়ত উলামা হিন্দ হ্যাঁ বাগের মতো গজরিয়ে প্রতিবাদ করে হ্যাঁ কিনা বলুন জি আপনারা জমিয়তের লোক আপনারা জমিয়ত উলামা হিন্দের পাশে জান মাল দিয়ে আছেন ইনশাআল্লাহ আপনারা থাকবেন ইনশাআল্লাহ থাকব জমিয়তের আমরা যে কোন মুহূর্তে আমরা উপস্থিত হব বলে ইনশাল্লাহ প্রত্যেকে হাত তুলুন হাত তুলে হারা দেন ইনশাল্লাহ এরপরে বৃহত্তম আন্দোলনে নামবো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তম আন্দোলনে নামবো ইনশাল্লাহ মে মাসে আমরা রামলীলাতে বিরাট জমিদুল আমি হিন্দেন সভা ডেকেছি

ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সভাপতি ইনি আমাদের জমেতুলামা হিনদের সভাপতি এবং রাজ্যের উনি জমেতামা উলামাহিনদের একজন সদস্য ইনশাল্লাহ দোয়া করুন আমাদের উলামাদের জন্যে জাতির জন্যে দেশের জন্যে আমরা যেমন আগে ভাই ভাই হিসাবে ব্যবহার করতাম বাস করতাম আমরা সেই সম্পর্ক সম্পৃতিকে বাজায় রেখে যেন আমরা বসবাস করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফি দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি